হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এসে করি প্রত্যেকে ভালো আছো তো বন্ধুরা লং টাইম মাইনিং করার জন্য একটি টিআরএক্স সাইট নিয়েছিলাম যে সাইটে আপনার লং টাইম ধরে টিআর মাইনিং করে ইনকাম করতে পারবেন ওকে বন্ধুরা ওয়েবসাইটের লিঙ্ক ফার্স্ট অফ অল আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সিম্পলি সে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার কাছে সাইটটি ওপেন হবে অ্যান্ড ওয়েবসাইটটার নাম হচ্ছে টোরন এ এম বিএ ওকে তো ফার্স্ট অফ অল এরম ইন্টারফেস পেয়ে যাবেন এবং ফার্স্ট অফ অল আপনাদেরকে এখানে একটু রেজিস্টার করতে হবে মানে এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে একটি ইউজার নাম মিনিমাম ছয় ক্যাটাগরি একটা ইউজার নাম দেবেন এবং সবগুলো ছোটো হতে দেবেন যদি সেই ইউজারটার নাম নেওয়া নেয় সেক্ষেত্রে কিছু সংখ্যা দিয়ে দেবেন এরপরে আছে মিনিমাম ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন এবং এখানে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি সঠিক জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এরপর আপনি যদি আমার নিচে লিঙ্ক থেকে আসেন তাহলে ইনভাইটেশন কোডটি অটোমেটিক বসে যাবে আর কোডটি না যদি আসে সেক্ষেত্রে এই কোডটি আপনারা দিয়ে দেবেন দেওয়ার জাস্ট রেজিস্টার আর রেজিস্টারের পর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে সেহেতু আমি সরাসরি লগ ইন করবো তো লগ ইন করার জন্য সরাসরি যে লগ ইন পেজ পেয়ে যাবেন এবং অ্যাকাউন্ট যদি কোনো কোনো লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে লগ ইন করতে পারবেন আপনার ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে এবং আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ফরগেট করার সিস্টেম রয়েছে ফরগেটের পর ক্লিক করে দেবেন এবং আপনার ইউজার নাম দেওয়ার পর হচ্ছে সরাসরি আপনার যে ইনভাইটেশন কোড তারপর এইগুলো দেওয়ার পর যদি এটা গেটের পর ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেল হচ্ছে আপনার ইটা যাবে ইনভাইটেশন কোডটা পাঠাবে তারা ঠিক আছে তো এই হচ্ছে পার্গেট করার সিস্টেম আর এখান থেকে আমরা অ্যাকাউন্টে লগ করে দেবো বকেবন্ধুরা ফার্স্ট অব অল আপনি অ্যাকাউন্টটি করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে সাইডটা কিন্তু একটু অন্যরকম সাইডটার ডিজাইন তো ফার্স্ট অল এরকম দেখতে পারবেন এবং এখানে কীভাবে কী কাজ করতে হবে এই বিষয়টি দেখার জন্য ফার্স্ট অভাল নিয়ে দেখতে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ইনভেস্ট অপশন রয়েছে ইনভেস্ট অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর আপনি দেখতে পারবেন এরকম ইন্টারফেস তো এখানে দেখতে পাচ্ছেন কিছু লেভেল রয়েছে ভিআইপি ওয়ান টু থ্রি এরকম রয়েছে কিছু তো এখানে ভিআইপি ওয়ান যেটা হচ্ছে মিনিমাম ডিপোজিট হচ্ছে পাঁচটি এক্স এবং মিনিমাম উইদ্রহ পাঁচটি টিআরক্স তো এখানে মিনিমাম আপনি পাঁচটি এস থেকে এক হাজার পর্যন্ত যদি ডিপোজিট করেন তাহলে পার ডে আপনি সাত পার্সেন্ট করে কমিশন পাবেন এবং সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি আবার উইথড্রো করতে পারবেন আপনি যদি একশো এস ডিপোজিট করেন এক্সাম্পল হিসেবে সেক্ষেত্রে আপনি ডেইলি সাত টিআরএক্স করে পাবেন আশা করি বুঝতে পারছেন এবং ভিআইপি টুতে একটু বেশি দিচ্ছে ভিআইপি থ্রিতে তার থেকে একটু বেশি দিচ্ছে এবং টিআরএস এর অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি তো যাই হোক এখন আপনি যত খুশি তত এখানে ডিপোজিট করতে পারেন তবে আমি বলবো যে এখানে বেশি ডিপোজিট না করাই বেটার তো ফার্স্ট অফ অল এখানে ডিপোজিট করার জন্য আমরা কিন্তু সরাসরি হোম পেজ থেকে এখানে ডিপোজিট অপশনে আসি তো এখান থেকে যে ডিপোজিট অপশনে আসি বাট এটার ভিতর আমরা না যাইয়া সরাসরি নিচে দেখতে পাচ্ছেন ইনভেস্ট নামে একটি অপশন রয়েছে এইটার পর ক্লিক করে দেবেন এবং উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটু অপশন রয়েছে ফার্স্ট অফ অল এইটার পর ক্লিক করে দেবেন ডিপোজিটের পর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আমাদেরকে একটি অ্যাড্রেস দেওয়া হবে তো অ্যাড্রেসটি কী করবেন অ্যাড্রেসটি কপি করে নেবেন অ্যাড্রেসটি কপি করার পর এখান থেকে সরাসরি চলে যাবেন আপনি আপনার ওয়ালেট অথবা ফাইন্যান্সে যেখান থেকে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন আপনার টিআরএক্সটি যারা ডিপোজিট করতে চাচ্ছেন তো জাস্ট আমরা এটা চলে যাব অ্যাড আপনাদের কাছে যদি টিআরএক্স না থেকে থাকে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ডলারগুলো বাই এবং সেল করতে পারবেন যে কোনো ডলার ইউএসডিটি কয়েন বিএনবি তারপর টিআরএক্স এগুলো কিন্তু আপনি ডলারগুলো বাই সেল করতে পারবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো সে কে ক্লিক করে কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারেন ওকে যেহেতু আমরা অ্যাড্রেসটি কপি করে নিয়েছি এবং আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট একটা বেছে নেব ওকে চলে আসলাম আমি আমার যে অ্যাকাউন্টে ডিপোজিট করবো সেই অ্যাকাউন্টে আসার পর হচ্ছে এখান থেকে ফার্স্ট আমরা সেন্ডের পর ক্লিক করে দেবো এবং অ্যাড্রেসটি পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে আমি ডিপোজিট করতে চাচ্ছি এখন বর্তমান ত্রিশ টিআরএস এক্স করবো যেহেতু সাইডটার নতুন টিআরএক্স এবং দেখবো যে তারা অটোমেটিক ডিপোজিটটা অ্যাড করে কি না তো তারপর আমরা এখান থেকে ফার্স্ট অফ অল কন্টেনের ওপর ক্লিক করে দেবো যদি এখানে সঠিকভাবে ঠিকঠাকভাবে কাজ চলে তাহলে আমি নেক্সট ইয়ের থেকে বেশি ডিপোজিট করব ওকে যাক হোক ফার্স্ট অফ অল আমাদেরকে ওয়ান পয়েন্ট ওয়ান ফি দিতে হবে তো আমরা এটা দিয়ে ডিপোজিটটা কমপ্লিট করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের ওই অ্যাড্রেসে কিন্তু তিরিশটা টিআরডেক্স সেন্ড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ড কিন্তু সেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো একটু একটি সময় অপেক্ষা করতে হবে আমাদের এই সাইট আর কি আমাদের ওই অ্যাপ থেকে যাতে ট্রান্সফারটা কমপ্লিটভাবে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এখন কমপ্লিট হওয়ার পর সরাসরি আমরা ওয়েবসাইটে চলে আসব এবং তারা কিন্তু নোটিশ দিয়ে দেছে আপনাকে অবশ্যই এখানে সাবমিট রিপোর্ট ক্লিক করতে হবে আপনার এই টিআরডেক্সটা অ্যাড্রেসে সেন্ড করার পর এখান থেকে আমরা এখন সাবমিটের পর ক্লিক করে দেবো ওকে তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা সাবমিটির পর ক্লিক করে দিই দেখা যায় কী হয় তো এখান থেকে আমি সাবমিটের পর ক্লিক করে দিলাম তো এখনও নিচ্ছে না জাস্ট একটু অপেক্ষা করে নিব আমরা ওকে এখানে আমি সাবমিটির পর ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে এখানে কমপ্লিট মানে আমার এটার অর্ডারটা কমপ্লিট হয়েছে এখন সরাসরি আমি এখন হোম পেজে ফিরে যাব তো হোম পেজে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট আমাদের ব্যালেন্সের তিরিশটি ইয়ারেস কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন চাইলে কিন্তু আমরা এখন আবারও ডিপোজিট করতেও পারবো বাট ডিপোজিটই আপনি ক্লিক না করে সরাসরি ইনভেস্ট অপশনে আসবেন ইনভেস্ট অপশানে আসার পর এখানে ডিপোজিট নাও দেখতে পারবেন জাস্ট এইটার পর আপনারা ক্লিক করে দেবেন এবং আপনি যদি হোম অপশনে আসার পর যদি এখান থেকে যদি ডিপোজিটের পর ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দুইটি ব্যালেন্স পেয়ে যাবেন তবে দুইটি ব্যালেন্স থেকে কিন্তু একটা হচ্ছে প্রমোশন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বেসিক অ্যাকাউন্ট তো আমরা যদি বেসিক অ্যাকাউন্টের পর ক্লিক করে দিই এটা আমাদেরকে ট্রান্সফার করতে হবে তাই আমরা এটা পর না ক্লিক করে সরাসরি এইভাবে রাখবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার টু প্রমোশন অ্যাকাউন্ট তো যাই হোক এখান থেকে আমরা ইনকাম অপশান আসবো এখন দেখা যাক আমাদের এখানে অ্যাড হয়েছে কি এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে এবং আমাদের তিরিশ টিআরএস কিন্তু এখানে ফার্স্ট প্রথম দিনই কিন্তু আমাদেরকে একটা কমিশন দেবে সেভেন পার্সেন্ট তো আমরা এই জন্য জাস্ট রিসিপ্টের পর ক্লিক করে দেব ওকে তো রিসিপ্টটা এখনও মনে হয় এখান থেকে ই হয় নাই তো কালেক্ট হয় নাই তো এখন আমি দেখি আমার সরাসরি হোম পেজে যাই দেখি তো এখান থেকে ফার্স্ট অফ সাইটটা তো আমিও নতুন কিন্তু এবং সাইটটা নতুন কোয়ালিটির সাইট ঠিক আছে তো সেহেতু আমরা জাস্ট এখানে ইনভেস্ট অপশনে আসি তারপর আমরা এখান থেকে সরাসরি হোম অপশনে চলে আসবো ওকে এখন হোম অপশনে আসলাম তারপর আমরা ফার্স্ট অফ অল উইথ্রো অপশনে যাই চেক করে দেখি তো উইড্রো অপশানে চেক করে দেখাই তো দেখা যাচ্ছে এখানে আমাদের ব্যালেন্সে এখনও অ্যামাউন্টটা আসে নাই তো প্রতিটা সাইটের মতন এখানেও চব্বিশ ঘন্টা পর আমাদেরকে আমাদের কমিশনটা এখানে ব্যাক দেবে এখানে রিসিভটা আর কি হয়তো সবুজ কালার হয়ে যাবে তখন আমরা রিসিভের পর ক্লিক করে রিসিভটা করতে পারবো ঠিক আছে তো এখান থেকে এইভাবে বলতে সিস্টেমে কাজটা করতে হবে তো আমি বলবো যে এই সাইটটা যেহেতু নতুন সাইট তো অল্প কিছু ডিপোজিট করে আপনি ফার্স্ট টাইম থেকে কাজ করতে পারেন এবং নেক্সট টাইম আমি দুই থেকে একদিন পর একদিন বা দুদিন দিন পর আমি এই এই সাইটটা একটা আপডেট দেবো যে সাইটটা কেমন কি বেস্ট এস ডিপোজিট করে কাজ করা যাবে কি না এ বিষয়ে ওকে সাইটটা যেহেতু একটু নতুন ক্যাটাগরি ই করছে ডিজাইনটা সেহেতু আমরা আগে যে সাইটগুলোতে কাজ করলাম সেটা থেকে একটু ভিন্ন ঠিক আছে তো ফার্স্ট টাইম আমরা যদি এখন উইদ্রো অপশনে যাই তাহলে এখান থেকে আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হলে এখানে দেখতে পাচ্ছেন সুদ উইড্রো অ্যাকাউন্ট এটার পর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে তো আমি আমার অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আসবো तो क्या नार पर आनारे पेस्ट कोई दिया ওকে এখানে আমি অ্যাড্রেসটি নিয়ে এসেছিলাম তারপরে এখন আমরা কন্টিনিউর ক্লিক করে দেবো দেখতে পাচ্ছি স্যার ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড হয়ে গেছে আর এখান থেকে আমাদের উইড্রো পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই সম্ভবত এখানে শুধুমাত্র আমাদের অ্যামাউন্টটা দিয়ে আমরা উইড্রোর উপর ক্লিক করলে উইথড্রো করতে পারবো এবং এখানে মিনিমাম উইদ্রো হচ্ছে পাঁচ টিআরএক্স তো আপনি পাঁচ ডিআরএক্স হলে উইথড্রো করতে পারবেন এবং এই সাইটে কিন্তু রিফার করে আর্নিং করা যায় শেয়ারের উপর ক্লিক করে দেবেন এখানে আপনার রিফারের লিঙ্কটি পেয়ে যাবেন আমরা যদি ইনভাইটেশন রিওয়ার্ডের উপর ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো চার পার্সেন্ট পর্যন্ত আমরা রিফার কমিশন পেয়ে যাব তবে চাইলে লেভেল পর্যন্ত দিবে না তারা হচ্ছে তিন লেভেল পর্যন্ত দেবে তো আপনি রেফার করে আর্নিং করতে পারবেন তো রেফার করতে থাকেন আর অল্প কিছু ডিপোজিট করে কাজ করেন এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছিল স্কেল ভিডিওটা আর এখানে সাইকেল বাই করার কোনো দরকার নেই